এভাবে করে লম্বা দোয়া, অনেক লম্বা দোয়া তিনি পড়েছেন। তাহলে আল্লাহ তাআলার কাছে এই যে সুন্দর সুন্দর দোয়াগুলো ধরে সম্পর্ক সৃষ্টি করা, এগুলোর কাজ যেন আমরা করতে পারি, চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে আয়াতে আসছে, কুলা গায়রাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাই, আপনি বলে দিন আমি কি আল্লাহ ছাড়া অন্য কোন রব তালাশ করব, অন্য কোন রব খোঁজ করা শুরু করব। আহুয়া রাব্বু কুল্লি শাই, আর তিনি হচ্ছেন সমস্ত কিছুর রব। আল্লাহ তাআলা একমাত্র রব, আর কোন রব আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই রব্বুল আলামিন অর্থ কি? যিনি সমস্ত বিশ্ববাসীর, সমস্ত সৃষ্টিকুলের রব। এই রবের অনেক অর্থ, রবের অর্থ স্রষ্টা, রবের অর্থ রিজিক দাতা, হায়াত মউত যিনি দান করেন, সমস্ত কিছু আমাদের জীবনে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন রব, আমাদের প্রতিপালক। প্রতিপালক কথার মধ্যে অনেক কিছু চলে আসে, তাই না? যিনি আমাদের সমস্ত কিছু লুক আফটার করেন, দেখভাল করেন, আমাদের দুঃখে সুখে যার কাছে আমরা যাই তিনি হচ্ছেন আমাদের রব, প্রতিপালক। আর কোন রব, আর কোন প্রতিপালক আমাদের আছে? আমাদের মা বাবা আছে, কিন্তু তাদেরকে প্রতিপালক বলবো আমরা? তারা আমাদেরকে লালন পালন করেছেন, আমাকে ছোট বয়সে মা বাবা আমাকে আদর করেছেন, এত কিছু যত্ন করেছেন। আল্লাহ তাআলা তো সরাসরি এগুলো করেন নাই, তাই এখন মা বাবা লালন পালন করেছেন, তারপরে আমরা মা বাবাকে প্রতিপালক বলি না। কারণ হচ্ছে এই যে মূল তো আল্লাহ তাআলা, তিনি স্যাংশন করেছেন মা বাবার কোলে আমাকে দিতে, তাই না? মা বাবার দিলের মধ্যে দয়া মায়া দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। সে হাদিসটা একটু পরে আমরা পড়বো। এটা আল্লাহর কাছ থেকেই দয়া মায়া এসেছে মা বাবার মনে, যে আমাকে এত যত্ন করে লালন পালন করেছেন। তাহলে আলটিমেটলি আমার রব হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার সঙ্গে আমাদের রুবুবিয়তের সম্পর্ক, যে আমি বিশ্বাস করি আমার সমস্ত কিছুর মালিক তিনি। এই জন্য আমরা যখন বিপদে আপদে পড়ি আমরা তাকেই একমাত্র ডাকি, রব্বানা আতিনা রব্বানা যালামনা, সব কিছু আমরা আল্লাহ তাআলার কাছে চাই। এই জন্য দোয়া শুরু করে দিই রব্বানা দি, হে আমাদের রব। এবং এই রবের এই রুবুবিয়াতকে কায়েম করা, তাওহীদ রুবুবিয়া, সব কিছু আমার রবের কাছ থেকে এসেছে। আমি এত টাকা আমার সেভিংস আছে, আমি এত বড় চাকরি বাকরি সুযোগ পেয়েছি, সুন্দর বাড়ি কিনেছি, এই রিজিকগুলো আমাকে কে দিয়েছেন? আল্লাহ, যিনি আমার রব। এই জিনিসকে স্বীকার করা, মেনে নেওয়া, আমার ক্রেডিট, আমার কৃতিত্ব, আমার অর্জন, আমার কৃতিত্ব, আমার ক্রেডিট, এগুলো যেন আমি না নেই। সমস্ত ক্রেডিটের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, সমস্ত কৃতিত্বের মালিক আল্লাহ তাআলা। এটাকে উপলব্ধি করা, ফিল করা, তাহলে সত্যিকার রব হিসাবে আল্লাহকে কবুল করলাম, গ্রহণ করলাম। ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, আর কোন নফস যা কিছু কামাই করবে এটা তার পক্ষেই যাবে, তার বিপক্ষেই যাবে। প্রত্যেকটি ব্যক্তি যা কিছু অর্জন করবে সেটা তার হয় পক্ষে যাবে নতুবা বিপক্ষে যাবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, তার পক্ষে যাবে তার নেক আমলগুলো, আর তার বিপক্ষে যাবে তার গুনাহগুলো। আমাদের জীবনের প্রতিদিনের কাজগুলো দুই ভাগে বিভক্ত হবে, এক ভাগের নাম হলো নেকির কাজ, আরেক ভাগের নাম কি? গুনার কাজ। আর দুই ভাগে ভাগ হচ্ছে, নেকির কাজ যদি বেশি হয়ে যায় তাহলে আমার পক্ষে এসে গেল, আমি কামিয়াব হয়ে গেলাম, আর যদি গুনার পরিমাণ বেড়ে যায় তাহলে সব বিপক্ষে চলে যাবে, সে লোক মহা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, আর একজনের বোঝা কখনোই আরেকজনের নেবে না। এক আত্মার বোঝা, এক ব্যক্তির বোঝা, এক সত্তার বোঝা আরেকজন বহন করবে না। বোঝা কিসের বোঝা? এটা গুনাহের বোঝা, অপকর্মের বোঝা। কেউ আরেকজনটা নেবে না, সব একমাত্র
নিজেকেই নিতে হবে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আমাদের রব এবং তিনি সব কিছুর রব এবং তিনি আমাদেরকে হেফাজত করেন, সব কিছু আমাদের তিনি ঠিকঠাক রাখেন। এক আল্লাহ তাআলার জন্যই যেন আমরা একমাত্র ইবাদত করি, আর কারো যেন ইবাদত না করি, আল্লাহর উপরেই যেন তাওয়াক্কল করি সব কিছুর জন্য। আমার তো অনেক দরকার আছে, দরকার আছে না, নাকি দরকার নাই? এখন তো অনেক টাকা পয়সা হয়ে গেছে, ভালোই আছি, স্বাস্থ্য ঠিক আছে, ব্রিটিশ হয়ে গেছি, আল্লাহর কি দরকার লাগবে না? এখনো লাগবে, সব মুহূর্তে লাগে, প্রতি মুহূর্তে লাগে আমার। বিশেষ করে আমরা যখন বিপদগ্রস্ত হই তখন কার কথা মনে পড়ে? প্রথমে মনে পড়ে যে আমার পাশে কেউ আছে নাকি, আমি অসুস্থ হয়ে গেছি, এত অসুস্থ, কেউ আছে নাকি পাশে, মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী কি আছে আমাকে লুক আফটার করবে? কিন্তু এক পর্যায়ে দেখে তারা অনেক লুক আফটার দৌড়াদৌড়ি করে, হসপিটালে নিচ্ছে, ডাক্তার করতেছে, কিছুই হচ্ছে না, তখন কার কথা মনে পড়ে? অনেক পরে গিয়ে আল্লাহর কথা মনে পড়ে, যখন দেখছি কোনোটাই কাজ হচ্ছে না, সুবহানাল্লাহ। এবং আমি দেখলাম যে একজনকে যে কোনো কারণে কথা বলতে পারছে না, সবাই দৌড়াদৌড়ি করছে, হঠাৎ করে কিছু একটা ঘটে গেছে, তার মানে কথা বলতে পারতেছে না, যে আল্লাহ তাআলাকে আল্লাহকে ডাকবে সেটা ডাকতে পারতেছে না, আল্লাহ কথা এরকম হয়ে গেছে ডাকতে পারতেছে না। তখন দেখলাম যে অসহায়ের মতো আল্লাহর কাছে হাউ মাউ করতেছে, হাত তুলে সে দেখলো তার পাশে অনেক লোক দৌড়াদৌড়ি করছে, কিছুই করতে পারছে না কেউ, সে তখন চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করতেছে। আসলে তো এই রবই আমাদের জন্য, সুবহানাল্লাহ। আমরা যখন এরকম বিপদে কে কে পড়েছি, কে কে অসুস্থ হয়েছি বলেন তো, খুব কষ্ট পেয়েছি যখন দেখি যে তখন আল্লাহকে ডাক দেইনি, আল্লাহ আল্লাহ করেছি। যখন আমি বড় মুসিবতে পড়েছি, কোনো কিছু হয় না, কোর্টে কাছারিতে দোয়াদৌড়ি করতে করতে এমন বিপদে ফেলে দিয়েছি উল্টাপাল্টা কেস দিয়ে, আমার আর কোনো উপায় নাই, তখন কাকে ডাকি? আল্লাহকে ডাকি। উকিলের কাছে দোয়াদৌড়ি করলেও কিন্তু দেখি যে উকিলও তার সুবিধা করতে পারবে না, তখন গিয়ে আল্লাহকে ধরি। যখন এরোপ্লেনে টার্বুলেন্স শুরু হয়ে যায়, মনে পড়ে দুই চার দিন পাইছেন নাকি, প্লেন যখন এরকম করা শুরু করে দেয় কেমন লাগে, কার কথা মনে পড়ে? আল্লাহ। তখন দেখা যায় ওই সময় সবাই তো অবাক করি, লা ইলাহা ইল্লাল্লাহ সব হানাকে পড়ছি, আর যারা এতক্ষণ মধ্যে ভিডিও দেখার মধ্যে লত্ত ছিল চট করে বন্ধ করে দিয়েছে, হ্যাঁ এখন অন্যরকম হয়ে গেছে চেহারা। সমুদ্রে কখনো সফর করেছেন? ভীষণ তুফান পড়লে কার কথা মনে পড়ে তখন? আল্লাহর কথা। বলছিলাম না যে পাশের বাড়ির হিন্দু এসে পাশের বাড়ি একজন আলিম আসে, বলে হুজুর জোরে জোরে আজান দেন, তুফান এত জোরে শুরু হয়েছে, এখন আল্লাহকে তোরা তোদের মাহবুবকে ডাকিস না তোদের ওই মন্দিরে, সেটা কাজ হবে না আজকে হুজুর, আজকে আল্লাহকে ডাকেন, জোরে আজান দেন, আমরা যেন শুনি। এটাই হচ্ছে আল্লাহ তাআলার সঙ্গে আমাদের সম্পর্ক, রবের সম্পর্ক। এই রবকে ছেড়ে মানুষ কত দূরে চলে যায়, কত দূরে আমরা চলে যাই, এবং সব বিপদে আল্লাহ তাআলার কাছে সাহায্য আসলে চাইতে হয়, চাইতে হবে, আমরাও বুঝি, কিন্তু বড় বিপদ না আসলে বুঝি না। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, প্রথমে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে আল্লাহ তাআলা আরেকটু গুণগান আর রহমানের রহিম প্রশংসা করেই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ইবাদত তো আপনার করি, সাহায্য কার কাছে চাইবো, আবার সেটা তো আপনার কাছেই চাইবো, আল্লাহর ইবাদত করার কারণে সাহায্য চাওয়ার আমার সুযোগ হয়েছে, আপনার সঙ্গে আমার রাইট সম্পর্ক হয়েছে, আপনি আমার মাবুদ, আমি আপনার আবেদ। আল্লাহ তাআলা আরো বলেছেন ফাবুদহু ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া তাওয়াক্কাল আলাইহি, সে আল্লাহর ইবাদত করেন তার উপরে তাওয়াক্কাল করেন, তাই তো, এটাই সঠিক। ইবাদত করব আল্লাহর, তাওয়াক্কাল আল্লাহর উপরে করব, নাকি তাওয়াক্কাল আমার টাকা পয়সার উপরে করব, নাকি ডাক্তারের উপরে করব, নাকি সলিসিটারের উপরে করব, আল্লাহ তাআলার উপরে করব। এখন পরের অংশে যেটা বলা হয়েছে, ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, প্রত্যেকটি মানুষ যা কিছু সে আমল করবে কেয়ামতের দিন তার গুনাহগুলো দেখবে সবগুলো সে নিজেই বহন করছে, আর কেউ কারোটা বহন করে না, নিজের গুনাহ নিজেকেই বহন করতে হচ্ছে।
আরেকজনের গুনাও তাকে বহন করতে হবে না। ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার কাফেরদের অন্যতম লিডার, এখন সে বলা শুরু করে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়া থেকে লোকদেরকে ঠেকানোর জন্যে, ওনার দুশ্মনী করার জন্য বাকিদেরকে উৎসাহিত করতেছে। তো কেউ কেউ ইতস্তত করে যে যদি আবার কি জানি মোহাম্মদ যদি আল্লাহকে ডাকে, সে আল্লাহ যদি খেপে যায় তাহলে আমাদের উপায় আছে কি না, তারা একটু রয়ে সয়ে করতে চায়। কিন্তু সে খুব তাদেরকে উৎসাহিত করছে। এখন সে বলে ইত্তাবে ও সাবিলি আহমেলু ইজরাকুম, আরে কোনো চিন্তা করো না, আমার পথ অনুসরণ করো, আমি যা বলি শোনো, তোমাদের কোনো বিপদ হলে আল্লাহ তোমাদেরকে ধরলে আমি আছি, সেটা আমি ক্যারি করব, কোনো বিপদ আপদ হয়ে গেলে সেটা দায়িত্ব আমাকে দিও। কত বড় পাষাণ হৃদয়, সে নিজের গুণে একলা তার চলবে না, আরো অনেকে দায়িত্ব সে নিচ্ছে। এরকম আছে গান বাজনা আর এই উল্টা পাল্টা প্রোগ্রামের অনুষ্ঠানের মেলার আয়োজন করে মুসলমানদের মধ্যে কিছু লোক, হ্যাঁ নর্তকী গায়িকা এগুলো এনে বেহায়া বেলল্লাপানার খুব চর্চা করে, আর আপনি বলতে গেলে দেখা গেল যে তার মানে তার কষ্ট লাগছে। মানে সবার এগুলোর দায়িত্ব অন্যরা গুণা করে করে যে দায়িত্ব নিবে, এটার অংশ তার প্রতি যাবে না? এখন এখানে তো দুই রকম কথাই আছে, ভালো কাজের জন্য কিন্তু আবার আল্লাহ তাআলা কিছু একজনের ভালো কাজ আরেকজনের কাছে চলে আসে, আবার একজনের গুণাও আরেকজনের কাছে কিন্তু যায়। কিভাবে যায় সেটা, এটা ব্যালেন্স আকারে আমরা শোনার চেষ্টা করি। যেমন কেউ ভালো কাজ করলে আরেকজনের কাছে যায়, যেমন আল্লাহ তাআলা ওনা আয়াতে বলেছেন والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء যারা সত্যিকারভাবে ঈমান এনেছে, ঈমানের পথে ঠিকমতো চলেছে, ঈমানের হক আদায় করেছে, দাবি পূরণ করেছে, এবং তাদের ছেলে মেয়েরা তাদের পিতামাতাকে অনুসরণ করেছে, সেই সিলসিলার দিকে তারা গিয়েছে, আমি তাদের পিতা মাতা নেককার হওয়ার কারণে ছেলে মেয়ে মোটামুটি মূল ইমান আকিদার দিক থেকে পিতামাতার সঙ্গে ফলো করেছে, হয়তো বা ছেলে মেয়ের আমল ওই পর্যায়ের ছিল না, এত উন্নত ছিল না, কিন্তু মোটামুটি ইমানের রাস্তায় ছিল। কেয়ামতের দিন আল্লাহ তাআলা চাইবেন, ওই পিতামাতা চাইবে যে আল্লাহ আপনি না বলছিলেন যে আমরা যা চাইবো তা দিবেন, আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আমাদের কাছে একটু থাকার ব্যবস্থা করে দেন না। আল-হাকনা বিহিম দুররিয়াতাহুম, আমি তাদের ছেলে মেয়েদেরকে তাদের সঙ্গে জয়েন করিয়ে দেব। কিভাবে হবে, তাদেরকে আল্লাহ প্রমোশন দিবেন, তারা জান্নাতের লোয়ার ডিগ্রিতে আছে, নিচের ডিগ্রিতে আছে, আর পিতামাতা কোথায় আছেন, উপরে হায়ার লেভেলে আছেন। তখন আল্লাহ তাআলা মেহরবানি করে তাদেরকে প্রমোশন দিয়ে পিতামাতার সঙ্গে একসঙ্গে থাকার ব্যবস্থা করে দেবে। তাহলে এই ছেলে মেয়েগুলো পিতা মাতা নেক আমলের অংশ পেয়ে গেল কিনা? হ্যাঁ, তাহলে এরকম হয়, আদারওয়ে পিতা মাতা ফায়দা পেতে পারেন ছেলে মেয়ের কারণে, ছেলে মেয়ে হায়ার লেভেলে চলে গেছে, এখন ছেলে মেয়ে চাইবে পিতা মাতার সঙ্গে থাকতে, তা আল্লাহ তাআলা কি বলবেন, তোমরা এক ডিগ্রি নিচে গিয়ে মা বাবার সঙ্গে থাকো? না, আল্লাহ তাআলা পিতা মাতাকে নিয়ে আসবেন প্রমোশন দিয়ে। কিন্তু শর্ত হচ্ছে ইমানের পথে থাকতে হবে, যদি উল্টার দিকে থাকে তাহলে কি হবে নাকি? নূহ আলাইহিস সালামের ছেলে কি আল্লাহ বাঁচিয়েছেন দুনিয়ার মধ্যে? বাঁচাবেন না দুনিয়াতে, না আখিরাতেও না। ওমা আলাতনাহুম, হ্যাঁ, এবং তাদের আমলকে আমরা কিছুই কমাবো না, এতে করে তাদের ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের নিজেদের আমল কিছু কমবে না, ওদেরকে প্রমোশন দিতে গেলে ওনাদের কিছু কমে যাবে না। এটা হলো যে নেক আমল পেতে পারে, আবার কিছু লোক আছে যে আরেকজনের গুনার দায়িত্ব সে কিছু নেয়। কেমন অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন সূরা নাহলের 25 নম্বর আয়াতে, লিয়াহমিলু আওজারাহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল লাযিনা ইযিল্লুনাহুম বিগাইরি ইলম, এই যে কুফরের নেতৃত্ব যারা দেয় দিনের দুশমনী করার কাজে অন্যদেরকে যারা কাজে লাগায়, গডফাদারগুলো বড় মাস্তানগুলো যে সমস্ত ফুট সোলজারকে কাজে লাগায়, তারা তো নিজেদের বড় বড় লিডারগুলো বড় বড় ক্রিমিনালগুলো, তারা তো তাদের গুণা দায়িত্ব নেবেই, অন্যদেরকে রিক্রুট করে এই কাজে লাগায়, মানুষ খুন করায়, গুম করায়, ডাকাতি করায়, মানুষকে ত্রাসের রাজত্ব কায়েম করে,
এই সমস্ত যেদেরকে যেগুলোকে তারা রিক্রুট করে এদেরকে দিয়ে যে সমস্ত অপকর্ম করিয়েছে এদের সমপরিমাণও তার কাছে চলে আসবে। আর সেই বিষয়ে হাদিস কি আছে, মানসান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ভালো কাজ করে লোকদেরকে ভালো কাজ রাস্তায় নিয়ে আসে, যত লোক তাকে অনুসরণ করে তার কথা শুনে ভালো হয়ে গেল এবং সারা জীবন যত নেক আমল করবে এই লোককে আল্লাহ তাআলা তার সমপরিমাণ দিতেই থাকবেন, দিতেই থাকবেন। দাঈ ইলাল্লাহ, দাওয়া ইলাল্লাহর কাজ করলে এই ফজিলত। আর যে ব্যক্তি মেলার আয়োজন করে আর নাচ গানের আসর বসায়, গুনার রাস্তা জোগাড় করে আর লোকদেরকে এই কাজে লাগিয়ে দেয়, গুনা করায়, তারা এই কাজে যত তার থেকে অনুপ্রাণিত হয়ে যত গুনা করবে সমপরিমাণ তার কাঁধে আসতে থাকবে। দুই রকম, মারা গেলেও তার রেহাই নাই, ওখানে পৌঁছতে থাকবে তার কবরে, সদাকা জারিয়ার মতো গুনাহে জারিয়া। بلاد العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به